সাভারের জোরপুরে তেলবাহী লরি দুর্ঘটনায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে। রাজধানীর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে গতকাল রাত 11:30টায় মারা যান হেলার নামে একজন, আর 3:30টায় মৃত্যু হয় সাকিব নামে আরেকজনের। এখনও চিকিৎসাধীন 6 জন। গতকাল ভোরে সাভারে রোড ডিভাইডার নির্মাণের জন্য রাখা সামগ্রীতে ধাক্কা লেগে উল্টে যায় একটি তেলবাহী লরি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে 5টি গাড়িতে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের, আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান 3 জন। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।